সকল শ্রোতা বন্ধুদের আজকের গল্প পাঠের আসরে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের শোনাতে চলেছি জলধর সেনের লেখা আরও একটি গল্প। গল্পের নাম বাতাসি। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। বাতাসি জেলের মেয়ে। বাপ নাই, মা নাই, ভাই নাই, থাকিবার মধ্যে আছে এক বুড়ি ঠাকুমা। সকলে মরিয়া গেল, যাহাদের পরে মরিবার কথা তাহারা আগে চলিয়া গেল। বুড়ি রহিল, আর রহিল তাহার বুড়া বয়সের একমাত্র অবলম্বন বাতাসি। বাতাসি নামটার একটু ইতিহাস আছে। বাতাসির বাপ মার অনেকদিন সন্তান হয় নাই। তাহারা কত দেবতার মানত করিয়াছে, কিন্তু দেবতারা পাঠা, মহিষ, ষোড়শোপচার, পূজা প্রভৃতির লোভ সংবরণ করিয়াছিলেন। মৎস্যজীবীর পুত্র সন্তান লোভে হতাশ হইয়াছিল। অবশেষে একদিন তাহার গৃহিণী গঙ্গাদেবীকে এক মন বাতাসা মানত করিল। গঙ্গাদেবীর বোধ হয় সে সময়ে বাতাসা খাইবার স্বাদ হইয়াছিল, তিনি বাতাসার লোভে ভুলিয়া গেলেন। জেলের ঘরে একটি মেয়ে জন্মিল। মেয়ের ষষ্ঠী পূজার দিন এক মন বাতাসা গঙ্গাদেবীকে নিবেদন করিয়া দিয়া পাড়ার সকলে তাহাতে যথাযোগ্য ভাগ বসাইল। পুরোহিত মহাশয় বলিলেন, বাতাসা দিয়া যখন মেয়ে পাইয়াছে তখন মেয়ের নাম থাকুক বাতাসি। পুরোহিতের কথা মতো মেয়ের নাম হইল বাতাসি। বাতাসির বয়স যখন ১৩ বৎসর তখন তাহার পিতা বুঝিল আর বিবাহের চেষ্টা না করিলেই নয়। জেলের ঘরের মেয়ে একটু বেশি বয়স পর্যন্ত অবিবাহিতা থাকিলেও সমাজে বড় কথাবার্তা হয় না। রামমোহনের ওই একটিমাত্র মেয়ে, যে কয়দিন ঘরে রাখিতে পারা যায় থাকুক না। এইভাবে পিতামাতা বিবাহের বিশেষ চেষ্টা করে নাই। বিশেষত তাহারা মনে মনে বর স্থির করিয়া রাখিয়াছিল, হরিহালদারের পুত্র স্বরূপ বেশ ছেলে। হরিহালদার গায়ের পার্শ্বের ইছামতি নদীর পাটনি, দু পয়সা রোজগার করে। এই পাটনিগিরিটা সে একরকম মৌরসি করিয়াই লইয়াছিল। ঘাট ডাকের সময় গ্রামের আর কেহ ডাকিত না, হরি যাহা হয় দিয়া ঘাট ইজারা লইত। বাতাসির পিতা মাতারা স্বরূপের সঙ্গে কন্যার বিবাহ দিবার ইচ্ছা করিয়াছিলেন। এতদিন কথাটা বলি বলি করিয়া বলা হয় নাই। এখন মেয়ে ১৩ বৎসরে পড়িল, সুতরাং আর অপেক্ষা করা সঙ্গত নয়। রামমোহন প্রস্তাব করিল, হরি আনন্দে সম্মত হইল। মেয়ে সুন্দরী, স্বরূপের সঙ্গে বাতাসি শৈশবে কত খেলা করিয়াছে, নৌকা চড়িয়াছে, দুইজনেরই খুব ভাব। কিন্তু বিবাহের কাল বিলম্ব হইল, স্বরূপের তখন ২০ বৎসর বয়স। জোর বৎসরে ছেলের বিবাহ দিতে স্বরূপের মাতার আপত্তি হইল। রামমোহন বলিল, বেশ, এত তাড়াতাড়ি কিসের আর, এক বছর পরেই না হয় বিবাহ হইবে। বৎসর যাইতে না যাইতে স্বরূপের মা মরিল। গ্রামের ১০ মাতব্বর বলিলেন, এক বৎসর মরণ শৌচ, তাহার পূর্বে বিবাহ শাস্ত্র সঙ্গত নহে। রামমোহন বলিল, বেশ। এইভাবে ২ বৎসর গেল। বাতাসির বয়স তখন ১৫। বিবাহের আয়োজন হইতে লাগিল। হরিহালদারেরই বিশেষ আগ্রহ, তাহার ঘরে কোনো স্ত্রী লোক নাই। কিন্তু তাহাদের আগ্রহ হইলে কি হয়, প্রজাপতি ঠাকুর নিতান্তই বাকিয়া বসিলেন। ঠাকুরই মন্ত্রণা করিয়া ওলা দেবীকে গ্রামে ডাকিয়া আনিলেন। গ্রামে হাহাকার উঠিল। দেবী প্রথমেই জেলে পাড়ায় প্রবেশ করিলেন।
পাড়াটা নদীর তীরেই কি না। আজ ও বাড়ির রসিক দাস গেল, কাল ফটিকের ছেলেটা গেল, তারপর দিন হরি আক্রান্ত হইল। 24 ঘন্টার মধ্যেই সে মরিল। রামমোহন ওলা উঠার বীজ লইয়া ঘরে গেলেন। সে ঘরে গিয়া দেখে তাহার স্ত্রী তাহার অগ্রে যাইবার জন্য প্রস্তুত হইয়াছে। একই দিনে একই সময়ে স্বামী স্ত্রী চলিয়া গেল। দেবী রামমোহনের বৃদ্ধা মাতাকেও কিছু বলিলেন না, বাতাসীকেও কিছুই বলিলেন না। তাহার পর ক্ষুদ্র হরিশপুর গ্রামে 139 জনের হিসেব নিকেশ করিয়াই দেবী গ্রামান্তরে চলিয়া গেলেন। বাতাসীর বিবাহ চাপা পড়িয়া গেল, কাহার বিবাহ কে দেয়। 2-3 মাস কাটিয়া গেল। রামমোহন মেয়ের বিবাহের জন্য 300 টাকা সঞ্চয় করিয়াছিল, তাহাই ভাঙিয়া বাতাসীও তাহার ঠাকুমার দিন চলিতে লাগিল। এমন সময়ে একদিন পুরোহিত মহাশয় রামমোহনের বাড়িতে পদধূলি দান করিলেন। অন্যান্য কথার পর তিনি বলিলেন, মোহন তো চলে গেল, এখন আমাকেই তো তোমাদের মঙ্গল অমঙ্গল দেখতে হয়। তা এখন মেয়েটার কোনো রকমের সাত পাকে দিতে তো হয়, কি বলো? বুড়ি বলিল, তা তো বটেই, আমাদের তো আর কেউ নেই, আপনি আছেন, যা হয় আপনি করুন। পুরোহিত মহাশয় বলিলেন, আমি স্বরূপকেও বলি, গ্রামের 10 জনকেও বলি, যাতে শুভ কর্মটা এই মাসেই হয়ে যায়, তাই করা যাবে, সেজন্যে তুমি ভেবো না। এই বলিয়া পুরোহিত ঠাকুর চলিয়া গেলেন। বাতাসী ঘরের মধ্যে বসিয়াছিল, সে সব কথা শুনিল। পুরোহিত চলিয়া গেলে বাতাসী তাহার ঠাকুমাকে বলিল, ঠাকুমা, আমি সব শুনেছি, তোমরা যাই বলো আর যাই করো, আমি বিয়ে করব না। বাবা গেল, মা গেল, বিয়ে আর করা যায় না। বুড়ি নাতিনের কথা শুনিয়া একেবারে অবাক। একটু চুপ করিয়া থাকিয়া বুড়ি বলিল, তুই বলিস কি বাতাসি, বিয়ে করবি নে? সে কি কথা, অমন কথা মুখেও আনিস নে, লোকে বলবে কি? বাতাসি রাগিয়া বলিল, লোকে যা বলতে হয় তাই বলুক, আমার 10টা ভাইও নেই, বোনও নেই যে লোকের কথায় ভয় পাবো। তুই চোখ বুঝলেই আমার সব গেল, আমি বিয়ে কিছুতেই করব না। বুড়ি রাগিয়া বলিল, আবাকি, বিয়ে করবি না খাবি কি? তোর বাবা তো আর জমিদারি রেখে যায়নি, আর বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়, শেষে একটা কলঙ্ক কিনবি নাকি? বাতাসী বলিল, তোর মুখে আগুন, রামমোহন মাঝির মেয়ের কলঙ্করাটায় তার দিকে কুনজরে চায় এমন লোক এ সাত গায়ের মধ্যে নেই। খাবো কি বলছিস, জেলের মেয়ে, খাবো কি? তুই বুড়ো হয়েছিস, ঘরে বসে থাকবি, আমি গায়ে গায়ে গিয়ে মাছ বেচে তোকে খাওয়াবো, তার জন্য ভয় কি? বুড়ি আসল কথাটা আর চাপিয়া রাখিতে পারিল না, বলিল, দিদি, ভয় সবই, তোর এই সমস্ত বয়স, তারপর এই রূপ, সবই ভয় দিদি, সবই ভয়। এত বড় মেয়ের কি আয় বুড়ো থাকতে আছে, না কেউ থাকে? বাতাসী বলিল, তা তুই যাই বল ঠাকুমা, আমি এ জন্মে আর বিয়ে করছি নে। বুড়ি বলিল, কেন, স্বরূপকে কি তোর মনে ধরে না? তা তাকে বিয়ে না করিস, অন্য বর দেখি। বাতাসী বলিল, তুই ফের যদি বিয়ের কথা বলবি তাহলে আমি যেদিকে দু চোখ যায় সেদিকেই কিন্তু চলে যাব।
বুড়ি তখন বিমর্ষভাবে বলিল, তা আমি তো আর তোর সঙ্গে কথায় পেরে উঠব না, যাই তোর বরের কাছে, সে যদি পারে। বুড়ি সত্য সত্যই স্বরূপের বাড়ি গেল, তাহাকে সমস্ত কথা খুলিয়া বলিল। স্বরূপ কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, ঠাকুমা তুমি ঘরে যাও, আমি বাতাসির মন বুঝিব। স্বরূপ অনেক চেষ্টা করিয়াছে, অনেক বুঝাইয়াছে, বাতাসির সেই এক কথা, আমি বিবাহ করিব না, তোমাকেও করিব না, আর কাহাকেও করিব না। একদিন স্বরূপ বাতাসিকে বলিল, দেখো বাতাসি, তোমার জন্যে আমি এতদিন বসে আছি, আমার এই সংসারে কেউ নেই, তুমি কি মনে করো আমি তোমায় ভালোবাসি নে? তুমি কি ভাবো আমি তোমায় যত্ন করব না? বাতাসি, আমি তোমায় দিন রাত ভাবি, ঝড় বৃষ্টির রাত্রিতে যখন নদীতে লোক পার করতে যাই, তখন তোমার মুখ মনে করেই আমি বল পাই। যখন খালি ঘরে আধার রাতে একলা রাঁধি বাড়ি, তখন তোমার কথাই মনে করি। কতদিন তোমার কথা ভাবতে ভাবতে রাত হয়ে যায়, আর রাঁধি না, খেয়েই পড়ে থাকি। তারপর সকালবেলায় যখন তোমাকে দেখি, তখন মনেও হয় না যে আগের রাত্রি আমার উপবাস গিয়েছে। বাতাসি, স্বরূপ আর কিছু বলিতে পারিল না, তাহার চক্ষু অশ্রুসিক্ত হইয়া উঠিল। স্বরূপের কথা শুনিয়া বাতাসির মন নরম হইল কি না বলিতে পারি না, কিন্তু আজ সে স্বরূপের সঙ্গে অনেক কথা কহিল। অন্যদিন স্বরূপের কথায় সে কানও দিত না, আজ সে স্বরূপকে বলিল, তোমাকে সোজা কথা বলি, দেখো তোমার কেউ নেই, আমার বুড়ি ঠাকুমা আছে, তোমার সঙ্গে আমার বিয়ে হলে ঠাকুমা কোথায় যাবে? তুমি বলবে আমার বাড়িতে এসে থাকবে, তা হতেই পারে না, রামমোহন মাঝির মা দুটো ভাতের জন্য তার নাত জামাইয়ের বাড়িতে থাকবে, তা আমি কিছুতেই সইতে পারবো না। আমি নিজে রোজগার করে আমার ঠাকুমাকে খাওয়াবো, তাকে তোমার দোরে আসতে দেব কেন? অহংকারী বলো আর যাই বলো, তোমায় আমি বলছি, আমার যে কথা সেই কাজ। হয়তো তুমি বলবে তুমি আমাদের বাড়িতে এসে থাকবে, তোমাকে ভালোবাসি আর নাই বাসি, তুমি ঘর জামাই হতে যাবে কেন? যে নিজের বাপের ভিটে ছেড়ে বিয়ের লোভে ঘর জামাই হতে চায়, আমি তাকে বিয়ে করব না। তুমি আর আমাকে কিছু বলো না, এরপর থেকে যদি তুমি আমার বিয়ের কথা তোলো, তোমার সঙ্গে আমি কথাও কইব না। স্বরূপ নির্বাক হইয়া বাতাসির কথা শুনিল। তাহার কথা শেষ হইলে স্বরূপ কি বলিতে যাইতেছিল, কিন্তু বাতাসি তাড়াতাড়ি ঘরে চলিয়া গেল। স্বরূপ যেন কি ভাবিতে ভাবিতে খেয়া নৌকায় গিয়া বসিল। বাতাসি এখন মাছ বিক্রয় করিয়া বেড়ায়, নদীর তীরে তীরে ঘুরিয়া জেলেদের নিকট হইতে সে মাছ কিনিয়া ওপারের হাটে যায়। সেখানে মাছ বিক্রয় করিয়া হাটের পরে আবার নদী পার হইয়া ঘরে আসে। প্রথম প্রথম কয়েকদিন সে স্বরূপের নৌকাতেই পার হইত। স্বরূপও সুবিধা পাইলেই বাতাসিকে কত কথাই বলিত, বাতাসি কোনো কথার উত্তর দিত না। এক মাস পরে একদিন বাতাসির মাসের পারের পয়সা চারি আনা স্বরূপকে দিতে গেল। স্বরূপ পয়সা লইয়া নদীর জলে ফেলিয়া দিল। তাহার পর বলিল, বাতাসি তুমি কি মানুষ, কি বলে আমায় পারের পয়সা দিতে এলে? বাতাসি এ কথার আর উত্তর করিল না, চুপ করিয়া ঘরে চলিয়া গেল। সেই দিন হইতে সে স্বরূপের ঘাটে আর পার হইত না।
এক ক্রোশ ভাটিতে আর একখানি খেয়া ছিল, বাতাসি সেই খেয়ায় পার হইত। তাহাতে এপারে ওপারে প্রায় দুই ক্রোশ পথ হাঁটিতে হইত, কিন্তু সে তাহা গ্রাহ্যই করিত না। এদিকে স্বরূপের খেয়ায় প্রতিদিন কত লোক পার হইত। দূর হইতে লোকে যখন আসিত, তখন স্বরূপ মনে করিত উহাদের মধ্যে বাতাসি নিশ্চয়ই আছে। তাহারা ঘাটে আসিত, বাতাসি তাহাদের সঙ্গে নাই। স্বরূপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নৌকা ছাড়িয়া দিত। কতদিন সে নৌকা লইয়া বসিয়া থাকিত, তাহার বুক ভাঙিয়া কান্না আসিত। বাতাসিকে পার করিবার জন্য সে কত আগ্রহে পথ চাহিয়া বসিয়া থাকিত। দিনের পর দিন গেল, বাতাসি আর পার হইবার জন্য আসে না। সন্ধ্যার সময় যখন পারের লোক আসিত না, স্বরূপ তখন নৌকায় বসিয়াই আকাশ পাতাল ভাবিত। একটু শব্দ হইলেই তীরের দিকে চাহিয়া দেখিত। তাহার মনে হইত, এইবার হয়তো বাতাসি আসিতেছে। এমন করিয়াই কিছু দিন গেল। একদিন অপরাহ্নে বড় ঝড় উঠিল। বেলা তিনটা হইতে আকাশে মেঘ সাজিতেছিল। চারিটা বাজিতে না বাজিতেই ঝড় উঠিল। যেমন ঝড় তেমনই বৃষ্টি। ইছামতি নদী গর্জন করিতে লাগিল। চারিদিকে অন্ধকার, আকাশে প্রলয়ের মেঘ গর্জিতে লাগিল। স্বরূপ খেয়া নৌকাখানি ডবল কাছি দিয়া তীর সংলগ্ন করিল। বৃষ্টিতে তাহার কাপড় ভিজিয়া গেল। সে তখন তাড়াতাড়ি তাহার কুটিরে যাইয়া আশ্রয় গ্রহণ করিল। ভেজা কাপড় ছাড়িয়া এক ছিলেম তামাক সাজিয়া স্বরূপ ধূমপানের আয়োজন করিতেছে। এমন সময় বাহিরে যেন একটা শব্দ হইল। স্বরূপ কান পাতিয়া শুনিল, কে যেন ঘরের পার্শ্বে আসিয়া দাঁড়াইল। তাহার পরেই অতি কোমল কণ্ঠে কে ডাকিল, স্বরূপ! এ যে চেনা গলা! এই কণ্ঠস্বর শুনিবার জন্য স্বরূপ যে আজ এক মাস কান পাতিয়া প্রতীক্ষা করিতেছিল, কিন্তু আজ এ কি এমন অসময়ে এমন দুর্যোগে প্রবল ঝড় বৃষ্টি মাথায় করিয়া বাতাসি আসিবে কেন? না 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 না, বাতাসি নয়। স্বরূপ মনে করিল তাহার ভ্রম হইয়াছে। এই ঝড়ে এই দুর্দিনে বাতাসি তাহার কুটির দ্বারে আসিবে, তাও কি হয়? তবুও স্বরূপ কান পাতিয়া রহিল। হায় রে মোহ! এবার শব্দটা আরো একটু স্পষ্ট হইল। কে ডাকিল? স্বরূপ, স্বরূপ, ঘরে আছো? আর তো সংশয় নাই, এ নিশ্চয়ই বাতাসির কণ্ঠস্বর। স্বরূপ তখন তাড়াতাড়ি হুঁকা রাখিয়া দ্বার খুলিল। দেখিল দ্বারের সম্মুখে বাতাসি একটা ঝুড়ি মাথায় করিয়া দাঁড়াইয়া আছে। তাহার সর্বাঙ্গ সিক্ত ও কর্দমাক্ত। স্বরূপ আর বাতাসিকে কথা কহিবার অবকাশ দিল না। তাড়াতাড়ি তাহার মস্তক হইতে মাছের ঝুড়ি নামাইয়া লইয়া তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল। তাহার পর সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তখন বাতাসি বলিল, স্বরূপ আমায় পার করে দেবে? আমাকে এখনই ওপারে যেতে হবে। পার? এমন ভয়ানক দুর্যোগে এই ঝড়ে পার? বাতাসি কি বলে? এই প্রলয়ের ঝড়ে পার করতে হইবে? তাও যাকে তাকে নয়, বাতাসিকে। বাতাসি বলে কি? স্বরূপ কথাটা হয়তো শুনিতে পায় নাই মনে করিয়া বাতাসি আবার বলিল, স্বরূপ আমায় পার করে দেবে? স্বরূপ বলিল, বাতাসি, তোমাকে পার করিবার জন্য তো আমি দিন রাত পথ চেয়ে আছি। তুমি তো আমার খেয়ায় পার হইতে আসো না বাতাসি। বাতাসি কোমল স্বরে বলিল,
স্বরূপ আমাকে 5টার মধ্যে এই মাছ ওপারে মুখুজ্জেবাবুদের বাড়িতে দিতেই হবে। 3 টাকা বায়না নিয়েছি, আমাকে যেতে হবে। ও ঘাটে গিয়েছিলাম, তারা এ ঝড়ে খেয়া দেবে না, তাই বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমায় পার করে দাও। আজকের এই ঝড়ে তুমি ছাড়া আর কেউ পারে যেতে সাহস করবে না। এই বলিয়া বাতাসি স্বরূপের মুখের দিকে চাহিল। স্বরূপ এমন রূপ আর কখনো দেখে নাই, এমন কথা আর কখনো শোনে নাই। সে বলিল, বাতাসি, তোমায় পারে দিয়ে যাব তার আবার কথা কি, কিন্তু তোমায় না গেলে হয় না? তুমি এইখানে থাকো, আমি ওপারে মাছ পৌঁছে দিয়ে আসি। বড় তুফান বাতাসি, আজ বড় তুফান। বাতাসি বলিল, তা হবে না স্বরূপ, তুমি যে একলা এই ঝড়ে আমার জন্য পারে যাবে তা হবে না, আমিও যাব। চলো আর দেরি করো না। বাতাসি বলিল, তা হবে না স্বরূপ, তুমি যে একলা এই ঝড়ে আমার জন্য পারে যাবে তা হবে না, আমিও যাব। চলো আর দেরি করো না, আধার ক্রমেই বাড়ছে। স্বরূপ বলিল, বাতাসি, আমার জন্য তোমার ভয়? এ কথা তো আর কখনো বলনি। চলো তোমাকে আজ পাড়ে নিয়ে যাই। স্বরূপ হালদার আজ ঝড়ের সঙ্গে লড়াই করে পাড়ি মেরে দেবে। চলো আজই তোমায় নিয়ে পাড়ে যাবার সময়। স্বরূপের চক্ষু দিয়া আগুন বাহির হইতেছিল, সে তখন মাছের ঝুড়ি মাথায় তুলিয়া লইল। বাতাসি দুইখানি বৈঠা লইল। নদীর মধ্যে কি যাওয়া যায়? অনেক কষ্টে তাহারা নৌকায় উঠিল। স্বরূপ একবার আকাশের দিকে চাহিল, একবার বাতাসির মুখের দিকে চাহিল। তাহার পর নৌকার কাছি খুলিয়া দিল, নৌকা নাচিয়া উঠিল। স্বরূপ বলিল, বাতাসি, ওখানে নয়, আমার এই হালের কাছে এসে বসো, দেখো স্বরূপ তোমায় পারে নিয়ে যেতে পারে কিনা। সত্য সত্যই স্বরূপ আর ঝড়ের সঙ্গে যুদ্ধ করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। বাতাসি থাকিয়া থাকিয়া বলে, বায়ে স্বরূপ, বায়ে টান রেখো, ওই ওই ঢেউ কেটে ওঠো। আর দৃষ্টি বিহলের মতো সে এক একবার স্বরূপের দিকে চায়। কি অপূর্ব কৌশল, কি আশ্চর্য শক্তি! স্বরূপ নিজে নিজেই বলিতে লাগিল, চলো মোর ভাই, আর একটু আর একটু, এই ঢেউটা কাটাতে পারলেই হয়, সাবাস জোয়ান। এই বলিয়া নিজের বল বৃদ্ধির জন্যই স্বরূপের এই কথা। যখন এক একবার সে ক্লান্ত হইয়া পড়ে, তখন সে বাতাসির মুখের দিকে চায়, আর তাহার বুকে নূতন করিয়া বল আসে। ঝড় বৃষ্টির সহিত তুমুল সংগ্রাম করিয়া স্বরূপের নৌকা পাড়ে পৌঁছিল। স্বরূপ এক লাফে তীরে নামিয়া নৌকা টানিয়া ধরিল। তারপর নদী তীরের বট গাছের সঙ্গে নৌকার কাছি বাঁধিল। তখনও সন্ধ্যা হয় নাই। স্বরূপ ক্লান্ত হইয়া নদী তীরে বসিয়া পড়িল। তখন বৃষ্টি পড়িতেছে। বাতাসি তখন স্বরূপকে বলিল, স্বরূপ, আজ আর ওপারে গিয়ে কাজ নেই, নৌকা এখানেই থাক, তুমি ওপরে চলো, বাজারে একটা দোকানে আজ তুমিও থাকিও। আমার সঙ্গে তো কিছুই নেই, বাবুদের বাড়ি যে টাকা পাবো তার থেকে কিছু তোমাকে দিয়ে আসবো, তুমি খেয়ে দে রাত্রিটা কাটিয়ে দিও, আমি বাবুদের বাড়ির এক কোণে পড়ে থাকবো, কি বলো? স্বরূপ উঠিয়া দাঁড়াইয়া বলিল, তা হবে না বাতাসি, তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না, তোমায় পাড়ে এনেছি, তোমায় ঘরে নিয়েই যাব, যতক্ষণ তুমি না আসবে ততক্ষণ পথের দিকে চেয়ে আমি এই খেয়া নৌকায় বসে থাকব, মাথায় আকাশ ভেঙে পড়লেও নড়ব না। বাতাসি হাসিয়া বলিল, আর আমি যদি না আসি?
তাহলে স্বরূপের এই জীবনের মতো খেয়া দেয়া শেষ? আর স্বরূপ কাউকে পার করবে না, যাকে পার করবার জন্যে সে এতদিন বেঁচে ছিল, সে যদি আর পারে না যায়, স্বরূপের খেয়া দিয়ে কি কাজ? বাতাসি মাথা নিচু করিয়া কি যেন ভাবিল, তাহারপর বলিল, তুমি নৌকায় থাকো, আমি মাছ পৌঁছে দিয়ে আসছি, তারপর দুজনে ঘরে যাব। এই বলিয়া বাতাসি মাছের ঝুড়ি মাথায় করিয়া তীরে উঠিল। স্বরূপ এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিল। বাতাসি যখন অদৃশ্য হইল, তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে নৌকার উপর বসিল। যখন সন্ধ্যা হয় তখন বাতাসি ফিরিয়া আসিল। তখন আকাশে আরও একখানা ঘন কালো মেঘ উঠিতেছিল, নদী তীর অন্ধকার, ঘাটে একখানিও নৌকা নাই। বাতাসি ডাকিল, স্বরূপ? স্বরূপ উত্তর দিল, বাতাসি। এক লাফে নৌকা হইতে নামিয়া স্বরূপ বাতাসির নিকট উপস্থিত হইল। বাতাসি আকাশের নূতন কালো মেঘখানি দেখাইয়া বলিল, স্বরূপ, ও মেঘখানি বড় ভালো নয়, মেঘের গতিক দেখে নৌকা ছাড়লে হতো। স্বরূপ মেঘখানির দিকে চাহিয়া বলিল, ও কিছু নয়, ও মেঘ উঠে আস্তে আস্তে আমরা পাড়ি জমিয়ে দেব। ওই তো ওপারের ঝাউ গাছ দেখা যাচ্ছে, দেখতে দেখতে চলে যাব, তুমি নৌকায় উঠে ভালো করে বসো, কোনো ভয় নেই। বাতাসি বলিল, স্বরূপ, মেঘখানি একটু দেখে গেলেই হতো, এখনই তুফান উঠবে, আকাশের গতিক ভালো নয়। স্বরূপ সে কথায় কর্ণপাত না করিয়া নৌকা ছাড়িয়া দিল। সিকিখানি নদী যাইতে না যাইতে একেবারে আকাশ ভাঙিয়া ঝড় আসিল। স্বরূপ বলিল, বাতাসি ভয় নাই, ওই তো ওই ডাঙা দেখা যাচ্ছে, দেখতে দেখতেই চলে যাব। বাতাসি একটু দূরে বসিয়াছিল, সে তখন স্বরূপের আরও একটু নিকটে আসিয়া বসিল। স্বরূপ সিংহ বিক্রমে হাল চালাইতে লাগিল। এমন সময় হঠাৎ হালখানি ভাঙিয়া গেল, স্বরূপ জলে পড়িতে পড়িতে বাঁচিয়া গেল। নৌকা ঢেউয়ের উপর আছাড় খাইতে লাগিল। স্বরূপ তখন চিৎকার করিয়া উঠিল, বাতাসি, এবার নৌকা গেল, আর রক্ষে নাই, বৈঠা কই? তখন বৈঠা খুঁজিয়া পাওয়া যায় না, তাহাদের অজ্ঞাতরে বৈঠা দুখানি জলে পড়িয়া গিয়াছিল। তখন স্বরূপ বলিল, বাতাসি, আর উপায় নেই, আমার জন্য ভাবছি না বাতাসি, কিন্তু আজ যে নৌকায় তুমি রয়েছ, তোমাকে আজ বাঁচাতে পারছি না, এ কষ্ট যে মরলেও যাবে না। বাতাসি, কেন তোমায় এই ঝড়ের মধ্যে নৌকায় তুলেছিলাম, কেন তোমার কথা শুনলাম না? আমিই তো তোমাকে মেরে ফেললাম। বাতাসি, এই যে ঢেউটা আসছে, এই ঢেউই আমাদের নৌকা ডুবে যাবে। বাতাসি তখন উঠিয়া দাঁড়াইয়াছে, সে বলিল, স্বরূপ, আমি কি মরতে ভয় পাই? এসো দুজনে আজ গলা জড়িয়ে ধরে মরি। স্বরূপ, আজ আমাদের বিয়ে। এই বলিয়া বাতাসি স্বরূপের গলা জড়াইয়া ধরিল। বাতাসি তখন চিৎকার করিয়া বলিল, স্বরূপ, চলো আজ আমরা পারে যাই। প্রকাণ্ড একটা ঢেউ আসিয়া নৌকাখানি আছড়াইয়া ফেলিল। স্বরূপ ও বাতাসি দৃঢ় আলিঙ্গনে বদ্ধ হইয়া ইছামতির গর্ভে ডুবিয়া গেল। আজও বদনগঞ্জের লোকেরা স্বরূপ বাতাসির গল্প করে। যে ঘাটের সম্মুখে তাহাদের নৌকা ডুবিয়াছিল, এখনো তাহাকে সকলে স্বরূপ মাঝির ঘাট বলিয়া ডাকে। শ্রোতা বন্ধুরা,
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি, বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।